কমিশন দিনক্ষণ ঘোষণা করলে তারপরেই আমরা দেয়াল লেখা নিয়ে পড়ব, কিন্তু দেখলাম যে ইলেকশন কমিশন এই ঘোষণা করার আগেই আমাদের মাননীয় বিধায়ক তার সাংগপাঙ্গদেরকে নিয়ে বিভিন্ন বিজেপির দেয়ালগুলো দখল করা শুরু করে দিল। তো সেইখানে বাধ্য হয়ে 1-30 ওয়ার্ড পর্যন্ত ওনারা এই কাজগুলো করছিল। সেখানে বাধ্য হয়ে আমাদেরকে এই 1-30 ওয়ার্ড পর্যন্ত আমাদের নিজেদের যেই সমস্ত দেয়ালগুলো আছে সেই সমস্ত দেয়ালগুলোকে সংরক্ষিত রাখার জন্যই আমরা এখন অবধি এই দেয়ালগুলো লেখা শুরু করছি। এখনও আমাদের সম্পূর্ণ এই দেয়াল লেখার কাজ চলবে। ওরা কিন্তু বিভিন্ন সময় পাওয়া যায় না, যখন রাস্তাঘাটে এরকম বেহাল দশা, বেহাল খারাপ অবস্থা, ড্রেনের পুরো খারাপ অবস্থা, হসপিটালের খারাপ অবস্থা, সেই সময়গুলো তো আমাকে পাওয়া যায়নি, কিন্তু উনি বিজেপির এই ভোট আসতে না আসতেই উনি সঙ্গে সঙ্গে এগুলো শুরু করে দিল দেয়াল দখল করে। তো সেই জন্যই আমরা বলবো যে আমরা আমাদের দেয়ালগুলোই এখনও অবধি লিখছি, কিন্তু ওনারা যদি এখনও এই এরমভাবে চালিয়ে যায় তাহলে ভবিষ্যতে আমাদের ওনাদের দেয়ালও দখল করতে হবে। ওর নাম দেবায়ন মজুমদার। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।